সন্তান নিতে চাচ্ছেন এমন অনেক বোনেরাই প্রায় সময় প্রশ্ন করে থাকেন, আমার মনে হয় যে আমি গর্ভধারণ করেছি। পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভধারণের যে লক্ষণগুলো থাকে প্রত্যেকটি লক্ষণই আমার মাঝে প্রকাশ পায়। আমি আশা নিয়ে থাকি, কিন্তু একসময় দেখতে পাই যে আমার পিরিয়ড হয়ে গিয়েছে। তবে কি পিরিয়ড মিস হওয়ার লক্ষণ বা গর্ভধারণের লক্ষণ, পিরিয়ডের আগের লক্ষণ, এগুলো আলাদা আলাদা? আমি যে লক্ষণগুলো খেয়াল করছি তাতে কি আমার কোনো ভুল হচ্ছে? যদি আমি গর্ভবতী হয়ে থাকি তবে কোন লক্ষণগুলো প্রকাশ পাবে, এবং যদি আমার পিরিয়ড হতে থাকে তবে কোন লক্ষণগুলো প্রকাশ পাবে? আজকের ভিডিওটি তাই নিয়ে সাজানো হয়েছে। অধিকাংশ মহিলারাই গর্ভধারণের লক্ষণ এবং পিরিয়ড হওয়ার আগের লক্ষণের মধ্যে গুলিয়ে ফেলেন, কারণ এই দুটো লক্ষণ প্রায় একই রকম, তারপরও কিঞ্চিত হলেও পার্থক্য রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে এই কিঞ্চিত পার্থক্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। যারা সন্তান নিতে চাচ্ছেন তারা মোটামুটিভাবে আগে তাদের পিরিয়ড সাইকেল সম্পর্কে খেয়াল রাখুন। মোটামুটি পিরিয়ড সাইকেল যাদের নর্মাল রয়েছে, অর্থাৎ 24 থেকে 35 দিনের মধ্যে ঘুরে ঘুরে যাদের পিরিয়ড হয়, তাদের ক্ষেত্রে গর্ভধারণ করাটা বেশ সহজ হয়ে যায়। গর্ভধারণের ক্ষেত্রে 3 ধরনের হরমোন কাজ করে থাকে। একটি হচ্ছে এস্ট্রোজেন নামক হরমোন, অন্যটি হচ্ছে প্রোজেস্টেরন নামক হরমোন, আর সর্বশেষ হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, যেটি বিটা এসিজি নামে পরিচিত। যেদিন আপনার পিরিয়ড প্রথম শুরু হয় সেদিন থেকে আপনার এস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়তে শুরু করে, এবং এই হরমোনের মাত্রা ততদিন পর্যন্ত বাড়ে যতদিন পর্যন্ত না আপনার ডিমটি প্রস্ফুটিত হয়ে বেরিয়ে আসছে। আপনার ডিমটি তখনই প্রস্ফুটিত হয়ে বেরিয়ে আসে যখন এস্ট্রোজেনের লেভেল সর্বোচ্চ পরিমাণে থাকে। এটি মোটামুটিভাবে আপনার মাসিক সাইকেলের মাঝামাঝি সময় হয়ে থাকে। যখন ডিম্ব প্রস্ফুটিত হয়ে বেরিয়ে আসে তখন প্রোজেস্টেরন নামক এক ধরনের হরমোন বাড়তে থাকে। প্রোজেস্টেরন হরমোন কিন্তু নারীদের শরীরে দু সময়ে বাড়বে, যদি আপনি গর্ভধারণ করেন তখনও বাড়বে, যদি আপনি গর্ভধারণ করার ইচ্ছা রাখেন তখনও বাড়বে। এ কথাটি বলার অর্থ হচ্ছে আপনার বডি জানে না আপনি কোন মাসে গর্ভধারণ করবেন, সে সবসময় আশা করে এই মাসেই বুঝি আপনি গর্ভধারণ করবেন। তাই আপনার গর্ভকে সাপোর্ট দেওয়ার জন্য প্রোজেস্টেরন হরমোনের মাত্রা দেহে মাসিকের মাঝামাঝি পরের সময় থেকে বাড়তে থাকে, অর্থাৎ ডিম্ব স্ফোটনের সময়ের পর থেকে বাড়তে থাকে। এই প্রোজেস্টেরন হরমোনের মাত্রা যখন শরীরে বাড়ে তখন আপনি গর্ভধারণ করলেও যে লক্ষণগুলো প্রকাশ পায় আর আপনার পিরিয়ড হওয়ার আগেও যে লক্ষণগুলো প্রকাশ পায় তা অনেকটা একই হয়ে যায়। কিন্তু যদি আপনি গর্ভধারণ করেন তখন প্রোজেস্টেরনের সাথে বিটা এসিজি হরমোনও বাড়তে থাকে, তখন লক্ষণগুলোর মধ্যে কিঞ্চিত পার্থক্য থাকে। কিন্তু যদি আপনি গর্ভধারণ না করেন তবে প্রোজেস্টেরনের আর কাজ থাকে না, তখন প্রোজেস্টেরন হঠাৎ করে আপনার পিরিয়ডের আগে নেমে পড়ে, আর প্রোজেস্টেরন যখনই নেমে যায় তখনই আপনার পিরিয়ড শুরু হয়। কারণ প্রত্যেক মাসে গর্ভধারণের জন্য আপনার যে জরায়ুর যে মোটা লেয়ারটি তৈরি হচ্ছে সেটিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রোজেস্টেরন কাজ করে থাকে। যখন প্রোজেস্টেরনের লেভেল ড্রপ করে আপনার বডি তো জানেই আপনি গর্ভধারণ করেননি, তখনই আপনার পিরিয়ড হয়ে যায়। এভাবে সাইকেল কিন্তু চলতে থাকে। একটি বিষয় মাথায় রাখবেন, যার পিরিয়ড সাইকেল যত দিনেরই হোক না কেন, একবার যখন তাদের ওভুলেশন হয়ে যাবে তার 14 দিনের মাথায় তাদের পিরিয়ড হবে। অর্থাৎ ওভুলেশনের দিনটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করতে পারে, কিন্তু ওভুলেশন হওয়ার পরে 14 দিনের মধ্যে আপনি গর্ভবতী না হলে আপনার ইউটেরাইন লাইনটি ভেঙে গিয়ে আপনার পিরিয়ড হয়ে যাবে। এবারে বলছি, আপনার যদি পিরিয়ড না হয়ে থাকে এবং কোন লক্ষণগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে এগুলো পিরিয়ড হয়ে যাওয়ার লক্ষণ নাকি আপনি এ মাসে গর্ভধারণ করেছেন, এমন 5টি সুস্পষ্ট লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাই আপনি যদি আপনার বডি সম্পর্কে ভালোভাবে ধারণা রেখে থাকেন তবে এই 5টি লক্ষণ বা 5টি পার্থক্যকে অবশ্যই ভালোভাবে ধরতে পারবেন। প্রথমে বলছি ব্রেস্টে পরিবর্তন। যদিও ব্রেস্টে পরিবর্তন কিন্তু অনেকেরই ওভুলেশনের সময় এবং মাসিকের আগ দিয়েও হয়ে থাকে, কিন্তু এই ব্রেস্টের পরিবর্তন থেকেও আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন নাকি হননি। যাদের ওভুলেশনের সময় বা পিরিয়ডের আগ দিয়ে কখনোই ব্রেস্টে পরিবর্তন হয় না বা ব্যথা হয় না, ব্রেস্ট ফুলে না, তাদের যদি গর্ভধারণের চেষ্টাকালীন সময় এ মাসে হঠাৎ করে ব্রেস্টে পরিবর্তন আসতে দেখেন, ব্রেস্ট ফুলে যায়, ব্রেস্টে ব্যথা হতে থাকে, নিপুলগুলো ফুলে যায়, নিপুলগুলো বেশি পরিমাণে কালো হয়ে থাকে, তবে মনে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি গর্ভধারণ করেছেন বলেই এমন পরিবর্তন আসছে। আর যদি এমনটা হয় ওভুলেশনের আগে ও পিরিয়ডের আগেও আপনার এমন ব্রেস্টে ব্যথা হয়, সেক্ষেত্রেও আপনি পার্থক্য করতে পারবেন। যাদের ওভুলেশনের সময় ব্রেস্টে ব্যথা শুরু হয়ে থাকে তারা যদি গর্ভধারণ না করেন তবে পিরিয়ডের সময় পর্যন্ত এ ব্যথা থাকবে, পিরিয়ডের 1 থেকে 2 দিন পর এ ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু
যদি আপনি গর্ভধারণ করেন সেক্ষেত্রে ওভুলেশনের পরে এ ব্যথাটি হালকা হয়ে আবার পিরিয়ডের ঠিক আগ দিয়ে এ ব্যথাটি অনেক বেশি তীব্র হতে থাকবে এবং পিরিয়ডের দিনগুলো যত পার হতে থাকবে পিরিয়ড মিস হয়ে যাবে আপনার এই ব্যথা ততটা বেশি তীব্র হবে। অর্থাৎ যদি আপনি গর্ভধারণ না করেন তবে ওভুলেশন থেকে পিরিয়ড পর্যন্ত আপনার হালকা থেকে মাঝারি এ ব্যথা থাকবেই, কিন্তু যদি আপনি গর্ভধারণ করেন তবে ওভুলেশনের পরে কমে যাবে এবং পিরিয়ডের আগ দিয়ে আবার বেড়ে যাবে। এমনটা হলে গর্ভধারণ হয়েছে ভেবে নেবেন। দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার তলপেটে ব্যথা বা ইমপ্লান্টেশন ব্লিডিং। পিরিয়ডের আগে অনেকে তলপেটে ব্যথা অনুভব করে থাকেন, অনেকে পিঠে ব্যথা অনুভব করেন, অনেকের পায়েও ব্যথা হয়। তবে এই ব্যথা সাধারণত পিরিয়ডের এক থেকে দুদিন আগে হবে। আপনি মাসিক যেদিন এক্সপেক্ট করছেন তার থেকে এক থেকে দুদিন আগে যদি এমন ব্যথা হয় তবে বুঝবেন মাসিক হবে বলে এমনটা ব্যথা হচ্ছে। তবে আপনার মাসিকের এক সপ্তাহ 10 দিন আগে যদি আপনার তলপেটে চিনচিনে খোঁচানোর মতো ব্যথা অনুভব হয়, সেটি ডান পাশে বা বাম পাশে অনুভব হয়, তবে এটি গর্ভধারণের একটি লক্ষণ হতে পারে। আর তার সাথে যদি হালকা পরিমাণে ব্লাড দেখতে পান সেটিও কিন্তু গর্ভধারণের একটি সুস্পষ্ট লক্ষণ। তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার সার্ভিক্সের মুখে পরিবর্তন। আপনার জরায়ুর ভেতরে যে সার্ভিক্সের মুখটি আছে আপনি যদি দুই আঙুল দিয়ে সেটিকে পরীক্ষা করেন তবে এই লক্ষণটি বুঝতে পারবেন। যদি পরীক্ষা করতে তবে অবশ্যই হাত ভালোভাবে পরিচ্ছন্ন করে ধুয়ে পরীক্ষা করতে হবে। দু আঙুল দিয়ে চেক করলে দেখা যায় আপনার ওভুলেশনের পর থেকে যদি আপনার গর্ভধারণ না হয় তবে এই জায়গাটি বেশ ড্রাই থাকে এবং আপনার যে সার্ভিক্সটি আছে সেটি অনেকটাই কাছে দিকে চলে আসে, আপনি হাত দিলে সহজেই ধরতে পারেন এবং সেটি বেশ শক্ত হয়ে থাকে, নাকের আগার মতো বা ডগার মতো শক্ত হয়ে যায় পিরিয়ডের আগ দিয়ে। আস্তে আস্তে যখন পিরিয়ড হয়ে যায় তখন সেটি আবার নরম হয়ে যায়। কিন্তু যদি আপনি গর্ভধারণ করে থাকেন তবে এই সার্ভিক্সের মুখটি বেশ দূরে থাকবে এবং আপনি সহজে এটিকে স্পর্শ করতে পারবেন না, আর স্পর্শ করলেও খেয়াল করবেন এটি খুবই নরম ও ভেজা ভেজা হয়ে আছে, সাথে এটি ঠোঁটের মতো নরম হয়ে আছে, হাত দিয়ে চাপ দিলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আগেকার সময় যখন গর্ভধারণ করার জন্য কোনো পরীক্ষা ছিল না তখন ডক্টরেরা এভাবে দু আঙুলের মাধ্যমে পরীক্ষা করে দেখতেন যে নারী গর্ভবতী হয়েছে কিনা। চতুর্থ স্পষ্ট লক্ষণ হচ্ছে আপনার মুডে পরিবর্তন। যদিও পিরিয়ডের আগেও কিন্তু আপনার মুডে পরিবর্তন আসে, অর্থাৎ আপনার অনেক বেশি রাগ উঠে, মেজাজ খারাপ হতে থাকে, কিন্তু আপনি যদি গর্ভধারণ করেন তবে মুডের পরিবর্তনটি একটু অন্যরকম হবে। আপনি গর্ভধারণ করলে আপনার ওভুলেশনের পর থেকে আপনি মুডে পরিবর্তন খেয়াল করবেন, তবে আপনার রাগ হওয়ার চেয়ে কান্না বেশি পাবে, ইমোশনাল অনেক বেশি হয়ে যাবেন, অল্প কথাতেই আপনার কান্না পেতে পারে এবং সাথে এমনটা হতে পারে যে হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে মন খুব ভালো হয়ে যাচ্ছে। তবে পিরিয়ডের আগে মানুষের যে মুড সুইংস হয় সেক্ষেত্রে মানুষেরা বা মেয়েরা বেশি পরিমাণে রাগান্বিত হয়ে থাকেন, তাদের অনেক বেশি রাগ পায় বা কথায় কথায় তারা অনেক বেশি উত্তেজিত হয়ে যান। সর্বশেষ পার্থক্য হচ্ছে আপনার বেজাল বডি টেম্পারেচার, অর্থাৎ আপনার শরীরের তাপমাত্রা একটু পরিমাণে বাড়বে বা কমবে। আপনার যদি পিরিয়ড হওয়ার সময় হয়ে থাকে তবে আপনার শরীরের টেম্পারেচার একদম নর্মাল থাকবে, কোনোদিনই আপনি আপনার শরীরের টেম্পারেচারে কোনো বাড়তি কোনো কিছু অনুভব করবেন না। তবে যদি আপনি গর্ভধারণ করে থাকেন সেক্ষেত্রে আপনি যেদিন গর্ভধারণ করেছেন বা আপনার যেদিন ইমপ্লান্টেশন হয়েছে সেদিন আপনার শরীরের তাপমাত্রা একটু কমে যাবে এবং তারপরের দিন থেকে ক্রমাগতভাবে আপনার শরীরের তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। আপনি যদি আপনার বডির সাথে ইনটিউন হয়ে থাকেন এবং প্রতিদিনই আপনার বেজাল বডি টেম্পারেচার একটি ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে মেপে থাকেন তবে অবশ্যই খেয়াল করবেন যে আপনার বডি টেম্পারেচার যদি নর্মাল থেকে থাকে তবে আপনার পিরিয়ড হয়ে যাবে, আর যদি আপনার বডি টেম্পারেচার ড্রপ করে আবার বাড়তে থাকে তার মানে হচ্ছে আপনার ওভুলেশন হয়েছে, আপনার ইমপ্লান্টেশন হয়েছে এবং আপনি গর্ভধারণ করেছেন। এই 5টি লক্ষণের মাধ্যমে খুব সহজেই বুঝে যাওয়া যায় যে আপনি গর্ভবতী নাকি আপনার পিরিয়ড হবে। সন্তান নিতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক, এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।